ভালোই ব্যবসা শুরু করেছে সৌদি আরব সরকার। সৌদি আরবের কোটিপতি যুবরাজদের আটক করে তাদের থেকে কোটি কোটি ডলার ইনকাম করছে সৌদি সরকার। আপনারা সকলে অবগত রয়েছেন, সৌদি আরবে আটককৃত যুবরাজদেরকে সৌদি প্রশাসন একটি বিশাল অঙ্কের বিপরীতে মুক্তি দিয়েছে। আটককৃতদের মুক্তির বিনিময়ে সৌদি কোষাগারে ১০,৬০০ কোটি ডলার যুক্ত হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতি বিরোধী অভিযানে আটক ব্যক্তিদের মুক্তির বিনিময়ে ১০,৬০০ কোটি ডলার আদায় করা হয়েছে। মঙ্গলবার সৌদি আরবে অ্যাটর্নি জেনারেল সৌদ আল মুজিব এই তথ্য জানিয়েছে। সৌদি আরবে বার্তা সংস্থা এসপিএতে প্রকাশিত বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, আটক ব্যক্তিদের মুক্তির জন্য সমঝোতা অর্থের পরিমাণ ৪০০ বিলিয়ন সৌদি রিয়াল ছাড়িয়ে গিয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, সমঝোতার পাশাপাশি বিভিন্ন ধরনের সম্পদ যেমন জমি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শেয়ার ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। আল মুজিব জানান, দুর্নীতিবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের সংখ্যা ছিল ৩৮১। এদের মধ্যে দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে এখনও আটক রয়েছে ৫৬ জন। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সপ্তাহে এক রাজডিক্রির বলে সৌদি আরবে গঠিত হয় দুর্নীতিবিরোধী কমিটি। যুবরাজ সালমানের নেতৃত্বে গঠিত এই কমিটি একদিনে আটক করে প্রিন্স আল ওয়ালিদ সহ ১১ জন ধনাঢ্য রাজপুত্র এবং কয়েকজন ক্ষমতাসীন ও সাবেক মন্ত্রীকেও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়, এক রাতে ২০০ জনের বেশি ব্যক্তিকে অভিজাত হোটেলে আটক করে রাখা হয় এবং কিছুদিনের মধ্যে এই সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়। এসব অভিজাতদের নিয়ে রাখা হয় সৌদি আরবের বিলাসবহুল হোটেল রিটজ কার্লটনে। পরে দুর্নীতিতে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার শর্তে তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।